প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। তো এখানে আপনারা আপনার সার্চ সিস্টে ইউটিউবে চলে আসবেন। তো ইউটিউবে এসে আপনি লিখবেন ফটকি আইসিটি কর্নার। তো এখানে ফটকি আইসিটি কর্নার লিখে সার্চ করবেন। তারপর আপনারা এই ফটকি আইসিটি কর্নারের লোগোটি দেখতে পারবেন, এই লোগোর উপর চাপ দিবেন। এরপর আপনারা প্লে লিস্টে চলে আসবেন। তো একটু স্ক্রল ঘুরে নিচে আসলে আপনার প্রাইমারি স্কুল নামে একটি প্লে লিস্ট পাবেন, এখানে চাপ দিবেন। তো একটা ভিডিও প্লে হয়ে যাবে। ব্রাউজার ওপেন করি। তো এই প্লে লিস্ট আকারে সমস্ত ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন, প্রাইমারি স্কুলের যাবতীয় ভিডিও। এখানে প্রাইমারি স্কুলের অনেক ভিডিও দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো একটু নিচে আসবেন। তো একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি 2022 এই ভিডিওটি পেয়ে যাবেন। তো এখানে চাপ দিবেন। তো এই ভিডিও নিচে আপনারা একটু নিচে আসলে ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক দিবেন, দিয়ে এখানে নিচে এপিএ ওয়ার্ড ফাইল ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কের উপর চাপ দিবেন। তো আপনারা একটা মেইল অবশ্যই ওপেন করে রাখবেন। তো এটা গুগল ডক্সে ওপেন হয়েছে এই ফাইলটি। তো ডাউনলোড করার জন্য ফাইলে চাপ দিবেন, এখান থেকে ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে ক্লিক দিবেন। প্রথমে দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে এই ফাইলে ক্লিক দিবেন। অবশ্যই আপনি আপনার ফোন অথবা ল্যাপটপে কাজ করলে এই মেইল ওপেন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের এপিএ ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই ব্রাউজারটা একটু ম্যাক্সিমাইজ করে ছোট করে নিলাম। এবার লিঙ্কটি ডাউনলোডটি আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এটা আপনি এভাবে করতে পারেন, আবার ডাউনলোড ফাইলে যেও আপনি করতে পারেন। আপনি আপনার পিসিতে যাবেন বা মাই কম্পিউটারে যাবেন, যে একটু বাম পাশে এসে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক দিবেন। তো এখানে ওই যে এপিএ ফর্ম ফাইল এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই ফাইলটি এখন ওপেন করি। তো এই চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আপনারা এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক দিয়ে এই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে প্রাইমারি স্কুল বা আইসিটি রিলেটেড যত ভিডিও আপনি এই ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আমাদের ভিডিওটি হয়তো ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি 2022-23। তো এই ফাইলটা এডিট করার জন্য আপনারা উপরে এনাবেল এডিটিং এই অপশনে ক্লিক দিবেন, তাহলে ফাইলটি এডিটেবল হয়ে যাবে। এখন আপনি এই ফাইলটি এডিটিং করতে পারবেন। তো ফাইলটি তৈরি করা হয়েছে এবং আপনারা এখানে আমি দেখতে পাচ্ছেন যে নীল রঙের কালার যেগুলো কালার করে রাখছি, এই কালারগুলো শুধু আপনি সংশোধন করে নিবেন। এখানে ক্লিক দিয়ে ব্যাক স্পেস করে করে আপনি আপনার স্কুলের নামটি লিখবেন। তা পুরো ফরম্যাটটাই আমি এখানে যেগুলো কালার করে রাখছি, শুধু কালারগুলো অপশন কালার অপশনগুলো আপনি পরিবর্তন করে কাজটি করে নিতে পারেন। এভাবে মূলত আসলে ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে এডিট করতে হয়। তো আপনারা কাজ শেষ অবশ্যই ফাইলে যাবেন, যে সেভ অপশনে ক্লিক দিবেন, তাহলে ফাইলটি সেভ হয়ে যাবে। তো এভাবে আপনি এপিএ ফর্মটি পূরণ করে নেবেন।